চল আমরা ফাস্ট রেসে চল যাই আমি জিতে বসে আছি এ কার কার সাইকেল আছে নিয়ে আসো স্লো রেস কিন্তু দেখি কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে অবস্থাটা দেখেন এখানকার মাটি কিন্তু খুবই উঁচু নিচু এবং খুবই ভয়ঙ্কর অবস্থা আমাদের মেরাজ কিন্তু খুব দ্রুত চালাচ্ছে সাইকেল দেখা যাক কে জিতে মেরাজ নাও কে দিছে আমাদের এই ফার্স্ট রেসের জন্য আমরা রেফারি হিসেবে আমাদের মেহেদী হাসান মানিককে নিয়ে আসি মানিক এখানকার পিচের কি অবস্থা তুমি একটু পিচের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা এখানে আজকে সাইকেল রেস হবে সাইকেল রেসের ভিতরে কে জিততে পারে আমি না মেরাজ ওই কে জিততে পারে কে জিতবে বলো কে জিতবে এটা আসলে আমি জিতবো মানিক বলে দিয়েছে আমি জিতবো তো চলেন আমাদের ফার্স্ট রেসটা শুরু করি কেমন আছেন কেমন আমি যখন থ্রি বলবো তখন আমরা যাওয়া শুরু করবো রেডি ওকে থ্রি মেরাজ জিতার কোনো সম্ভাবনাই নেই আমি জিতে বসে আছি আপনারা সবাই দেখতে পারলেন যে প্রুফ হয়ে গেছে ও তোমাকে জিজ্ঞেস করলেন কে জিতেছে আচ্ছা ঠিক আছে তো প্রথম রাউন্ড আমি জিতে গেছি এখন আমরা আমাদের সেকেন্ড রাউন্ড স্লো রেস খেলবো এ কার কার সাইকেল আছে নিয়ে আসো আমরা সবাই মিলে স্লো রেস করবো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা বাইসাইকেল নিয়ে কম্পিটিশন করবো তো এখন আমাদের স্লো রেস শুরু হবে আর আমাদের কিন্তু অনেকজন অডিয়েন্স এখানে বসে রয়েছে অলরেডি আর আমাদের যারা প্রতিযোগী তারা কিন্তু এই পাশে রেডি হয়ে গেছে তো আপনারা সবাই রেডি তো আমাদের গেমের নিয়ম হলো আমাদের এই পাশ থেকে ঠিক ওই পাশ পর্যন্ত যেখানে দর্শক বসে আছে ওই পর্যন্ত যেতে হবে আর হবে কিন্তু স্লো রেস আর এখানকার অবস্থাটা দেখেন এখানকার মাটি কিন্তু খুবই উঁচু নিচু এবং খুবই ভয়ঙ্কর অবস্থা তো এইখানে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তারা কী কী ধরনের সাইকেল ইউজ করছে সেটা আগে দেখা এখানে আছে পেকো সাইকেল তারপর আছে আমাদের মেরাজ তারপরে আমাদের আরও অনেক প্রতিযোগী আছে তো এদের ভিতর থেকে লাস্ট হবে যে দুজন মানে প্রথমে যে দুজন পড়ে যাবে তারা দুজন বাদ আর বাকি চারজন কিন্তু নেক্সট রাউন্ডে ফার্স্ট রেস করবে ওকে তোমরা সবাই রেডি ওকে নাও রেডি ওকে থ্রি টু ওয়ান গো স্লো রেস কিন্তু দেখি কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে দেখা যাক আমাদের কম্পিটিশন কিন্তু শুরু হয়ে গেছে তো দেখা যাক প্রথমজন পড়ে গেছে দুইজন পড়ে গেছে তো আমাদের দুইজন প্রতিযোগী কিন্তু অলরেডি বাদ পড়ে গেছে দেখা যাক কে ফার্স্ট হয় তো মেরাজ আর ফার্স্ট ঠিক আছে এবং অ্যাটলিস্ট আমাদের বুড়ো মেরাজ কিন্তু উইনার হয়ে গেছে তো আমাদের যে দুজন বাদ পড়েছে আসেন তাদের সাথে একটু কথা বলে নিই কেন তারা বাদ পড়ে গেল তো কী হলো ভাই প্রথমে পড়ে গেলে কেন তুমি আটকায় গেছে তাই না আহা তো হারকুলাস সাইকেল নিয়ে আটকায় গেছে এই কারণে পারেনি আর তোমার কী হলো ভাইয়া ব্যাডেল করতে পারেনি তো এরা দুজন বাদ পড়ে গেল তো এখন আমরা চলে যাবো ফার্স্ট রেসে এই সবাই রেডি ওকে যখন আমি থ্রি বলবো তখন কিন্তু সবাই যাওয়া শুরু করবে ওকে রেডি ওয়ান তো দেখা যাক আমাদের মেরাজ কিন্তু খুব দ্রুত চালাচ্ছে সাইকেল দেখা যাক মেরাজ বলেছে মেরাজ জিতবে মেরাজ মেরাজ ফার্স্ট হয়ে গেছে তারপর সেকেন্ড থার্ড এবং আমাদের লাস্ট কন্টেস্ট্যান্ট যে হয়েছে সে কিন্তু ভালো সাইকেলে নিছিল কি হলো তুমি তো জিতবা তুমি তো হেরে গেলে হঠাৎ করে প্যাডেল মারতে ও আচ্ছা ও হঠাৎ করে পারে না তুমি কি মনে করলে ও ওর পায়ে লেগেছে তো আর তুমি তো সেকেন্ড হয়েছো তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে আচ্ছা ফার্স্ট হয়েছে আমাদের মেরাজ মেরাজ তো আসলে বুড়ো মানুষ সে তো ফার্স্ট হবে আমরা সবাই জানি সে সাইকেলে সবসময় লাফালাফি করে তো এই রাউন্ডে মেরাজ জিতে গেছে আমরা আমাদের ফাইনাল রাউন্ডে চলে এসেছি আর আমাদের ফাইনাল রাউন্ডে দুজন প্রতিযোগী কিন্তু রেডি হয়ে গেছে আর আমরা এইবার যেখানে আসছি এখানকার মাটি কিন্তু খুবই বাজে অবস্থা এখানে কিন্তু সাইকেল চালানো কি হাঁটাই যাচ্ছে না ঠিক করে তো এখন আমাদের দুজন প্রতিযোগী তাদের সাইকেলটা ঠেলে নিয়ে যাবে তো এর আগে তারা চালাইছে স্লো রেসে তারপরে তারা ফার্স্ট রেসে আরও জোরে চালাইছে বাট এইবার তারা সাইকেলটা হাত দিয়ে ঠেলবে ঠেলে নিয়ে যে ঠিক অপোজিট সাইডে ওই পাশ পর্যন্ত ওই পাশে যে আইলটা আছে ওই পর্যন্ত ঠেলে নিয়ে যাবে এদের ভিতরতে যে চ্যাম্পিয়ন হবে সে কিন্তু এই গেমের চ্যাম্পিয়ন হবে ওকে তোমরা দুজন কি রেডি আচ্ছা তাহলে তোমরা প্রস্তুত হয়ে যাও তোমরা কি রেডি অডিয়েন্স ওকে থ্রি টু ওয়ান গো দেখা যাক কে জিতে মেরাজ নাও কে জিতছে আমাদের এই রাউন্ডে কে জিতেছে আমাদের রাউন্ডে মানিক তুমি কি দেখেছো কে জিতেছে কে জিতেছে আমাদের এই রাউন্ডের উইনার কে হয়েছে সেটা শুনবো তো ভাইয়া তুমি উইনার আমিন আজকের গেমের উইনার হয়েছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে তোমাদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম